আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আর কি বই নিয়েছিলা তুমি? আমি ইমোশনাল ইন্টেলিজেন্স এই বই নিয়েছিলাম। কঠিন একটা বই নিয়েছিলা। কি নাম তোমার? জান্নাতুন নাইম। জানো তুমিও ক্লাস 9 এ পড়ো? জি। আচ্ছা আচ্ছা বলো তাহলে বলি। ইমোশনাল ইন্টেলিজেন্স মূলত হচ্ছে নিজের আবেগকে চিহ্নিত করতে পারা, অন্যের আবেগকে চিহ্নিত করতে পারা, আন্ডারস্ট্যান্ডিংকে কাজে লাগিয়ে অন্যের সাথে কাঙ্ক্ষিত সম্পর্ক গড়ে তোলা অথবা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা। তো এখানে আমি একটা গল্প বলি। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবি সহ একটি মজলিসে ছিলেন। এমন সময় কৃষ্ণাঙ্গ কৃষ্ণকায় ও বিশ্রী দেখতে একজন লোক এসে বললেন, হে আল্লাহ রাসুল, আপনি যেমন দেখছেন আমি একজন বিশ্রী এবং কৃষ্ণাঙ্গ মানুষ, আমাকে দেখে অন্যরা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, আমার মতো এত কুৎসিত এবং কৃষ্ণ শরীরের লোকও কি জান্নাতে প্রবেশ করতে পারবে? ভিন্নমনতার কতটা জটিলতায় পড়লে মানুষ এভাবে এরকম চিন্তা করতে পারে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তরে ব্যথা বুঝতে পারলেন, তার প্রশ্নকে কটাক্ষ করলেন না তা এবং কথা ছলে তাকে এড়িয়েও গেলেন না। তিনি বললেন যে আমি আমার হাতে যার প্রাণ রয়েছে তার শপথ করে বলছি, আপনি আপনার এই কুৎসিত চেহারা এবং কৃষ্ণ শরীর আপনাকে জান্নাতে যেতে কখনোই অবশ্যই বাধা দেবে না। এই কথাটি শুনে লোকটি এত খুশি হলেন যে তিনি সাথে সাথে কালেমা পাঠ করে মুসলমান হলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমার কী কী অধিকার রয়েছে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অন্যান্য মুসলিমদের যে যে অধিকার রয়েছে আপনারও ঠিক সেই অধিকার রয়েছে, কিন্তু আপনাকে জান্নাতে যেতে হলে কিছু শর্ত মানতে হবে, আল্লাহকে ভয় করতে হবে এবং আমার রিসালাতকে মানতে হবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অন্য কারো সাইকোলজিকে চিন্তা করে ভাবের আদান প্রদান করে এবং সম্পর্ক তৈরি করেছে, এটি তার চরিত্রের অন্যতম অংশ, অন্যতম বৈশিষ্ট্য। এর পাশাপাশি আরও অনেক এরকম গল্প রয়েছে। আমরা তো আবেগ মানে বুঝতাম যে শুধু রাগ দুঃখ, কিন্তু আসলে আবেগ মানে হচ্ছে শুধু রাগ দুঃখই না, অন্যকে সহযোগিতা করো, অন্যের মনের ভাবকে বোঝা, এটাও আবেগের মধ্যে পড়ে। তো আমি বলবো যে এই বইটা মানে অন্যরাও যদি পড়ে ও এরকম আরও অনেক গল্প শুনতে পারবে। ধন্যবাদ। আচ্ছা খুব ভালো হয়েছে। যেমন আমি একটু বলি আবেগের বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে দুটি ইংরেজিতে শব্দ আছে, একটা হচ্ছে সিম্প্যাথি, একটা হচ্ছে এমপ্যাথি। হ্যাঁ কাছাকাছি শব্দ, তাই না? এমপ্যাথি সিম্প্যাথি শুনতো সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি। হ্যাঁ আমি ব্যাখ্যা বলতে চাচ্ছি, ধরো ও কান্না করছে, কী কারণে কান্না করছো একটা ঘটনা জানলা, সাপোজ ধরো বললো যে ওর চাচা মারা গিয়েছে, তাহলে তুমি বলো যে ও আচ্ছা ঠিক আছে, মন খারাপ তো হতেই পারে চাচা মারা গিয়েছে, কিন্তু তুমি যখন মনে করবে এটা হচ্ছে সিম্প্যাথি গেল, তুমি মনে করো যে আচ্ছা ও যেহেতু কান্না করছে, আমার চাচা মারা গেলে আমার কীরকম কান্না করতো লাগতো, কেমন খারাপ লাগতো, এই যে ফিলটা হলো অন্যের কষ্টটা নিজের মধ্যে ফিল করাটা, এটাকে বলে এমপ্যাথি। আচ্ছা বুদ্ধিটাকে বুঝতে পেরেছি। তা আমরা যখন মানুষের কষ্ট দেখবো বাইরে, হ্যাঁ একটা মানুষ কান্না করছে বিভিন্ন কারণে করতে পারে, আবেগে তো কান্না করে, তাই না? ভালো আবেগ হলেও করে, খারাপ আবেগও করে, তো ওই তার কষ্টটা আমি ফিল করতে পারবো তখনই সিম্প্যাথিতে, কিন্তু ফিল করতে পারবো না এমপ্যাথিতে, ফিল করতে যে ওর জায়গাটা যদি আমি থাকতাম তাহলে আমার কেমন লাগতো। আমি বুঝতে পেরেছি, একটা কথা বলে তুমি একজনকে কষ্ট দিলা, সাপোজ এমন একটা কথা বললাম সে খুব কষ্ট পাচ্ছে, তুমি বলো যে এটা কষ্ট করে গেছে, কিন্তু তুমি এখন ভাবো যে ওই ওই গাড়িটা যদি আমাকে দিত তাহলে আমার কেমন লাগতো, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি এই সুযোগে, কিন্তু দুইটা ইংলিশ ওয়ার্ডের ইয়ে শিখে ফেললাম, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ। হ্যাঁ।